আসসালামু আলাইকুম। অনেকদিন পর নদী পার হব, এই জন্য নৌকায় উঠতে যাচ্ছি। লাস্ট কবে নৌকায় চড়েছি মনে পড়ছে না। আমরা এই নদী পার হয়ে যাব শহীদুল ইসলাম, বিডিআর অবসরপ্রাপ্ত, যার মাল্টা বাগান আছে, ড্রাগন বাগান আছে এবং আনার বাগান আছে। আমরা এই তিনটার ভিডিও করেছিলাম, ফলো আপে যাচ্ছি তেনার মাল্টা বাগানের ফলো আপে। আমরা বাগানে চলে এসেছি, এই তো দেখা যাচ্ছে অনেক মালটা, এটা সবগুলো পরিপক্ক হয়ে গেছে আর কি, হলুদ হয়ে আছে। অনেক অনেক মালটা উঠাইছে, মানে আমাদেরকে বলছিল যে কবে আসবেন কবে আসবেন আসার জন্য, তো সময় করে উঠতে পারছিলাম না। যাই হোক, আজকে সময় করে উঠছি, এই জন্য আসছি ওনার বাগানে। আমরা আগে বাগানটা ঘুরে ঘুরে দেখছি। উনি বলছে এ পর্যন্ত অনেক মালটা বিক্রি করেছে, এটা শেষের দিকে আর কি মালটা, এই জন্য মালটা কম আছে। ওনার সাথে কথা হচ্ছিল যে গাছের গোড়ায় জৈব সার গোবর সার দিয়ে রাখছে, উনি প্রচুর যত্ন করে, বোঝা যাচ্ছে উনি বাগানের প্রচুর যত্ন করে। তো ওনার সাথে যখন আমার গল্প হচ্ছিল তখন বলছিল যে আসলে এবারে মালটা চাষের প্রফিটটা খুব কম হচ্ছে, কারণ রেটটা খুবই কম, রেট বেশি না, যার ফলে আর কি ওইভাবে যে গত বছর যেরকম প্রফিট করেছে এবছর সেরকম প্রফিটটা হবে না। তিনি আমার সাথে গল্প করছিল, অনেক সবাইকে যে আমাদের সবাইকে মালটা কেটে খাওয়াচ্ছে। তো উনি বলছিল যে গত বছর 4000 টাকা বিক্রি করেছিল, এবার 4000 অনেক কম, 2600-2700 এরকম, 2800 এরকম বিক্রি করছে, মানে সবাইকে মালটা খাওয়াচ্ছে। বাগানে যেই আসে তাকে আমরা খাবো না, তারপরও বলছে যে না, শুধু আপনারা না, বাগানে যেই আসে, অনেক বড় বাগান আর কি, বাগানে যেই আসে তারাই মালটা খাওয়াচ্ছে। তো আমরা হচ্ছে মালটার পাশাপাশি কমলা, উনি পরীক্ষামূলক আপনারা ভিডিওতে দেখেছিলেন কমলা গাছ লাগাইছিল, আমরা এটা কমলা খেয়ে দেখছি। আজ আসলে কমলা হালকা টক, উনি একটা ঘর করে রাখছে বাগানের মধ্যে। আমরা এদিকে পুরো বাগান ঘুরে দেখছি, উনি মালটা কাটছে, কারণ মোটামুটি 18 ক্যারেট 18 ক্যারেট একজন মহাজন এসেছে আর কি, যে মালটা নিবে, আড়তের মালিক, ফল আড়তের মালিক, উনি এসেছে মালটা কেনার জন্য। আজকের রেটটা উনি দিয়েছে 2600 টাকা, উনি সেটার জন্য উনি মালটা কাটছে। ওদিকে ওনার কাজের লোক আছে, এই জন্য আমাদেরকে ওইভাবে সময় দিতে পারছে না, তারপরে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে, মানে ব্যস্ততার মাঝেও উনি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে আমাদেরকে। এইটা হচ্ছে সেই কমলা গাছ, যে কমলার কথা বলছিলাম, আমরা খাচ্ছিলাম, প্রচুর কমলা ধরে আছে, অনেক হিউজ পরিমাণ কমলা ধরে আছে। তবে এটা এখনও কমলাটা পরিপক্ক হয় নাই, সেন্ট সেম, বাজারে যে কমলাটা খাওয়া হয় কিনে সেটার মতোই, তবে এইটা হালকা একটু টক। ওনার হচ্ছে যে কাজের লোক, এনারাও মালটা কাটছে, সিকেচার ব্যবহার করে মালটা কাটার জন্য আর কি, সিকেচার দিয়ে কাটছে। মোটামুটি সব মালটাই আপনার দেখা যাচ্ছে পরিপক্ক হয়ে গেছে, রেট কম, বাজার কম দেখে আস্তে আস্তে বিক্রি করছে, এই যে সব মালটাই। আমাদের দেশীয় মালটাতে যেহেতু কীটনাশক ওইভাবে, কীটনাশক না, মূলত হচ্ছে প্যাকিং করা হয় না বিধায়, এরকম কালারটা এরকম হয়েছে। যদি ফুড প্যাকিং করা যাইতো তবে কালারটা আরও ভালো হতো, তবে সেক্ষেত্রে কস্ট আরও বেশি পড়ে, খরচটা বেশি পড়ে, একটা করে ফুড ব্যাগ দাম 1.5 টাকা বা 2 টাকা, আমি সঠিক জানি না আর কি, এরকমই হবে। যে একটা হলুদ হয়ে গেছে, মানে 18 ক্যারেট মাল আজকে কাটছে দুপুর থেকে, আমরা বিকালের দিকে গেছি, আসরের নামাজ পড়ে গেছি আমরা, এই যে দেখা যাচ্ছে 18 ক্যারেট মাল। তারপরও বাগানে এখনও হিউজ পরিমাণ মালটা আছে, আমরা যেটা দেখলাম অনেক মালটা আছে। উনি হচ্ছে আমাদেরকে তো মালটা খাওয়াইছে, পাশাপাশি আরও যারা আসছে, এটা মনে হয় ওই ফলের আড়তের মালিক,
অনেকেও মালটা খাওয়াচ্ছে। লাস্ট উনি হচ্ছে আমাদের জন্য, আমরা মালটা নিব বলছি সেজন্য উনি আমাদের জন্য মালটা ওজন করছে, মানে উনি যে রেটে বিক্রি করেছে আমরা সেই রেটে নিব। যেহেতু মালটা একটা ফলের বাগানে আসছি, আমরা তো লোকাল বাজার থেকে যেটা কিনি তার চেয়ে অবশ্যই কম দিয়ে পাবো, এই জন্য আমরা বাড়ির জন্য কিছু মালটা নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আমরা যেই ফলো আপে আসছিলাম আপনারা দেখলেন সেটা, আমরা আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।